হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। মই রেজাকের আপনাদের চাইছে আরজিৎকে টিউটোরিয়াল। আজ আমি আপনাদের ওসর নতুন একটা ভিডিও লো আইসু। এটি হল আসাম হায়ার সেকেন্ডারি ইরিগেশন কাউন্সিল বোর্ডর। তো এইটা হয়েছে এইচএস ফার্স্ট ইয়ারের এক্সামের ফর্ম ফিল আপ আর ডেটটোর বিষয়ে আলোচনা করি আমি যে এই ভিডিও। তো ফ্রেন্ড, মোর ভিডিওটি প্রথম করে হেকলকে চাই থাকুক আর এইচএস ফার্স্ট ইয়ারের নোটিফিকেশনটা জানি লোক কি কইছে। তো ফ্রেন্ড, স্টার্ট নাও। তো ফ্রেন্ড, প্রথমতে এইটু কৈছে যে যে এইবার হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ার যেটু আছে ব্যাচ আছে 2019 চনের, সেইটোর এক্সাম হব মার্চ টু এপ্রিল, মানে মার্চ মাহৰ পৰা স্টার্ট হব আর এপ্রিল মাহতে এক্সাম শেষ হব। এইটো ডেট শিট দিয়ে দিছে আর সিহঁতৰ ফর্ম ফিল আপর ডেট দিছে। আর ফর্ম ফিল আপটো অলরেডি স্টার্ট হয়ে গেছে, 1 ডিসেম্বরের পৰা স্টার্ট হয়েছে। 1 ডিসেম্বর পরা 31 ডিসেম্বর লাস্ট ডেট ফর্ম ফিল আপর, এক মাহ সময় দিছে ফর্ম ফিল আপর কারণে। আর এই এক মাহের ভিতরে ফর্ম ফিল আপর সময় ফর্ম ফিল আপ করে শেষ করব লাগিব। তো আজি 11 তারিখ, অলরেডি 11 দিন গল। তো একচুয়ালি এইটা গমেই পাইছে যে ফর্ম ফিল আপ কোন দিনের পরে দিছে, এইটো নিশ্চয় কলেজত কইছে, কিন্তু এক্সামের কথাটা নিশ্চয় কোয়া নাই। কিন্তু এক্সামটো হবো মার্চ মাহত, মার্চ মাহৰ পৰা এপ্ৰিল, মার্চ মাহত ষ্টাৰ্ট হ'ব আৰু এপ্ৰিলত শেষ হ'ব। এইখিনি নটিফিকেশ্যন ইয়াত দি দিছে। আৰু এই নটিফিকেশ্যনটো যদি আপুনি ডাউনলোড কৰিব বিচাৰে বা আপুনি যদি চাব বিচাৰে, তেতিয়াহ'লে মোৰ ডিছক্ৰিপশ্যনত যোৱা নটিফিকেশ্যন লিংক আছে, তাৰ পৰা আপোনালোকে এই নটিফিকেশ্যনটো ডাউনলোড কৰিব পাৰিব যে এইটো সঁচা নে মিছা। তাৰমানে বহুতে এনেই কমেণ্ট কৰি থাকে যে আপুনি এইটো মিছা কৈছে, কিন্তু নাই, একচুৱেলি এইবিলাক মিছা কথা নহয়। মই নটিফিকেশ্যন চাই চাই ভিডিঅ' বনাওঁ, মই এনেই ভিডিঅ' নবনাওঁ। সেইকাৰণে কৈছোঁ যে আপোনালোকে নটিফিকেশ্যন চাব পাৰে। তো মোৰ আগৰ বহুত ভিডিঅ'ত কমেণ্ট আহিছিল, এই মেট্ৰিকৰ লৈ আহিছিল, সেই ভিডিঅ'ত কমেণ্ট আহিছিল যে মই বোলে ফেক ভিডিঅ' বনাওঁ বা এইবিলাক মিছা কথা। কিন্তু সেইকাৰণে কৈছোঁ যে মোৰ প্ৰত্যেকটো ভিডিঅ'ৰ ডিছক্ৰিপশ্যনত এ টু জেড লিংক দিয়া থাকে যে কোনটো নটিফিকেশ্যনৰ ওপৰত মই ভিডিঅ' বনাই আছোঁ, সেইটো নটিফিকেশ্যনৰ লিংক দিয়া থাকে, তাৰপৰা আপুনি চাব পাৰিব এইটো সঁচা নে মিছা। তো ফ্ৰেণ্ড, আজি ভিডিঅ' ইমানে। যদি ভিডিঅ'টো ভাল লাগিছে নিশ্চয় লাইক কৰিব আৰু আপোনালোকৰ ফ্ৰেণ্ডৰ লগত এই ভিডিঅ'টো এতিয়াই শ্বেয়াৰ কৰক। থেংক ইউ ৱাটছিং ফৰ মাই ভিডিঅ'জ।